হে গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সোমোস ওয়ার্ল্ড আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি টুটু ফুটি রেসিপি বিশেষ করে বাচ্চারা এই ফুটি খুব বেশি পছন্দ করে থাকে তাই বাজার থেকে আপনারা টুটু ফুটি না কিনে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মতভাবে ঘরেও খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে টুটু ফুটি বানিয়ে নিতে পারেন বাড়িতে এই ফুটি বানিয়ে আপনারা একটা না ছয় মাস সংরক্ষণ করতে পারেন এটিকে অনেকে ড্রাই ফ্রুট হিসেবে ধরে থাকে এটি মূলত বিভিন্ন ধরনের মিষ্টি এবং ডেজার্টের আইটেমে ব্যবহার করা হয়ে থাকে আমরা ব্যাকারি বিভিন্ন কেকগুলোতে এই টুটি ফুটি উপস্থিতি দেখতে পাই তো দেরি না করে চলুন দেখিনি কীভাবে আপনারা বাড়িতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা বাচ্চাদের জন্য ফুটি বানাতে পারেন এখানে আমি মাঝারি সাইজের একটি কাঁচা পেপের কোষা ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবং এর মাঝখানে যে সাদা অংশ থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়েছি এখন একটি পাত্রে পানি নিয়ে আমি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি পেঁপেগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজ করে পেঁপের টুকরোগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট এবং এর থেকে বড় করে নিতে পারেন কিন্তু আমার মতে মিডিয়াম সাইজ করে নিলে টুটু ফুটিগুলো দেখতে খুব সুন্দর হয় এবং চেষ্টা করবেন যেন পেঁপেগুলো ঠিক একই সাইজে কাটা হয় তাহলে টোটু ফুটোগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে আমার পেঁপেগুলো কাটা শেষ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ঠিক কীরকম সাইজ করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি এখন আমি চলে একটি প্যান বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কাটা পেঁপেগুলোকে ধুয়ে এ পানির মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমার পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁপেগুলোকে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমার পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন এইরকমভাবে যে পেঁপের মধ্যে প্রেস করে যখন পেঁপেটা গলে যাবে তখন বুঝতে হবে যে আমাদের পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে নিচ্ছি যেন পেঁপে থেকে বাড়তি পানিটা ঝরে যায় এবং পেঁপে গায়ে কোনো পানি লেগে না থাকে এখন একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি এবং এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি এখন চিনি এবং পানিটা ভালোভাবে গুলিয়ে নেব এবং একটি শিরা তুলে নেব চিনিটা পানির সাথে ভালোভাবে গলে গিয়েছে এবং দেখুন এর মধ্যে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না কেননা আমি এখন পেঁপেটাকে সফট চাচ্ছি না চাচ্ছি পেঁপেটা যেন একটু হার্ড হয়ে যায় এখন এটাকে অপেক্ষা করছি যে পর্যন্ত পেপ চিনির পানিগুলো পেঁপের মধ্যে ভালোভাবে না ঢুকে যায় চিনির পানিটা যখন শুকিয়ে এ পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে আমাদের পেঁপেটা ঠিক হয়ে গিয়েছে এখন আমি দুটো ছোটো ছোটো বাটি নিচ্ছি এবং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টিস্যু পেপার আপনারা চাইলে এখানে টিস্যু পেপার নাও ইউজ করতে পারেন তবে টিস্যু পেপারটা ইউজ করলে চিনির যে বাড়তি শিরাগুলো থাকে সেটা টিস্যু পেপারে শুষে নেবে এখন আমি দুটো পাত্রে পেঁপেগুলোকে ভাগ করে নিচ্ছি কারণ এখানে আমি দুই কালার টুটু ফুটি বানাতে চাচ্ছি আপনারা চাইলে এখানে কালার ইউ নাও ইউজ করতে পারেন আবার এখানে চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন তো আমি এখানে একটি মধ্যে দিয়ে দিচ্ছি রোস্পিক এবং একটির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন তো দেখুন আমার টুটু ফুটিগুলো রেডি হয়ে গিয়েছে আমি এটাকে প্রায় দুই ঘন্টা ওভাবে কালারের সাথে মিক্স করে রেখে দিয়েছিলাম তো দুই ঘন্টা পর আমার টুটি ফুটুগুলো একদম রেডি আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও একটি লাইক দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই 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 বাড়িতে আমার রেসিপিটি ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ